এখন আমাদের মহামান্য চিফ মিনিস্টার সবে যে বুর্গার তালা লাগানো লাগছে এর কারণ আমরা কারণ বুর্গা লাগাইয়া বত অবৈধ খাম বেঠাইতে করে কারণ কিরা করতে দেশ ওখানে তাই ঠিক কই খালি সরকার তো শিয়াল আপনাই আমার কইবা আপনি সরকার তোলালি না রে ভাই ইলা কোন রেকর্ড জাবির হোসেনের বার করতে পারতে না কোন সরকারের নেতা খেতা থেনার সামসামি জাবির হোসেনে করে না জীবনে করতে না ইনশাআল্লাহ ইতা সিস্টেম আমার না কিন্তু হই আর ও কারণে আমরা গুনা আমরা ঠিক না করি তারা প্রত্যেকটা জিনিসও ধরছে এই যে শুক্রবারে মাদ্রাসা যে সময় বন্ধ করলো খুলিয়া দিল যদি প্রত্যেকজন আলিম সমাজ থেকে মুসলমান সমাজে প্রতিবাদ করতো তাহলে তার ক্ষমতা আসলো শুক্রবারে মাদ্রাসা খুলতো জবাব দেয় নাই সারা বই দিছে ওলা আমার চাকরি বাসিত আমার সিট বাসিত আমার পকেট গরম হইত আমি আর ওগুলা সুবি সাহ ও সুবি সাহরে এখন ফির সাহ খুব ইচ্ছা বানাইয়া ও এখন তৈছে লাইন এখন দোষে সরকারি বেসরকারি মাদ্রাসা বুঝতে ভাই ব্যায়াম চা তাই এখনো সময় আছে কৌমি মাদানি সার মাসাজিদ বাসাইতে হইলে আবে কথা বান্ধই আল্লাহর দিকে যুক্তিয়া ফরইন দিনও বাসিব মাদারিসও বাসিব মাসাজিদও বাসিব ইনশাল মাতে বাইন খতরা নিবাই যাই একথা আনই সমাজ মাঝে একথা আনই মহব্বত মায়া আনই হিংসা সরাই আমি হোকানো খুঁজাইছি যে আমরা সাইর খাসলতে আমরা অত পতন যাইয়ার এক নম্বর আমাদের মধ্যে হিংসা দুই নম্বর আমাদের মধ্যে গিবত তিন নম্বর আমাদের মধ্যে পরনিন্দা চার নম্বর আমাদের মধ্যে ফরজ সমালোচনা এই সাইর খাসলতে মুসলমান সমাজ অধ পতন যারা আপনি চিন্তা করিয়া বালা করি খেয়াল করিয়া দেখবা বলে জাবির হোসাইনে দেখান হইয়া গেছেন সাইর খাসলতের কথা বাস্তব কিনা বাস্তব নাই এই সাইর খাসলতে মুসলমান সমাজে মহব্বত নাই মায়া নাই জোর নাই শুধু তোর ফায়দা লইছে তাই আমরা ওয়াদা করি আইসতে কিয়া বলে এই সাইর খাসলত পরিবর্তন করব ইনশাআল্লাহ আর ধরে করি হয় ইনশাআল্লাহ জীবনে হিংসা না আমার লাগা গড়র যদি কোনো টেলাওয়ালার ফা ইঞ্জিনিয়ার বনতে চায় তার হক আছে পারলে তার সম্পত্তি সাহায্য করিয়া ইঞ্জিনিয়ার বানাইতাম না পারি তার লাগি দোয়া করতাম এক মিসকিনর ফুয়া এক ভিক্ষুকর ফুয়া যদি ডক্টর হইতে চায় তার অধিকার আছে সমাজ পারলে তার সম্পত্তি সাহায্য করিয়া ডক্টর বানাইতাম যদি না পারি কমসে কম দুই রেখাত নফল নামাজ ফরিয়া তার লাগি দোয়া করতাম অগু ডক্টর হইত এতে তারে লইয়া নেগলেক্ট করার কথা নাই ইগনোর করার কথা নাই তারে লইয়া সমাজ আপনার টৌ টৌ করার কথা নাই এটা ইসলাম আর মুসলমানের আদর্শ নাই দেখিও বলা করি কোনো যদি কোনো গুদ্ধনি হয়ে যায় লাগা করার হাবুবুড়ি এলার্জি শুরু হচ্ছে হয় না তাহলে সমাজের কথা আইতো খাননি এই জন্য তো আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলা কইয়া দাও ওয়ালা তাজআল ফি কুলুবিনা তাহাদেরকে তুমি দুঃখইয়া দাও তারা দুনিয়ার সময়ের মধ্যে খুঁয়া দাও আমি আল্লাহর কাছে তারা যেন দোয়া করত আল্লাহ আমার অন্তরটার এমনভাবে বানাও আমার দিলটার এমনভাবে পরিবর্তন করো আমার কল্পটার এমনভাবে পরিবর্তন করো পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে পৃথিবীর কোনো ইমানদারের ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো হিংসা আমার দিলের মধ্যে কোনো পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে কোনো নিন্দা থাকতো না হোক সুবহানাল্লাহ খে খুঁয়া দেব আল্লাহ কুরআনে করিমের 28 নম্বর পারা সূরা হাশর আয়াত রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত মুসলমান হল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এই জগতে যত মুসলমান জমিন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত যত মুসলমান জমিনের মধ্যে আইবা সারা মুসলমানের জীবনের গুনাহে মাফ করিয়া দেন হুক সুবহানাল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা আর আমার অন্তরটার এমন ভাবে বানাও আমার দিলটার এমন ভাবে বানাও আমার কলবরে আপনি এমন ভাবে পরিবর্তন করিয়া দেও পৃথিবীর কোন মুসলমানের ব্যাপারে আমার দিল রায় পরিমাণ হিংসা রায় পরিমাণ পরনিন্দা জীবনে থাকতো না হোক সুবহানাল্লাহ মুফাসসিন কেনা মখলে ফরমাই যত বড় আলিম হও যত বড় মুহাদ্দিস হও যত বড় মুফাসসির হও না কেন
তোমার দিলার মধ্যে যদি অন্য মুসলমানের ব্যাপারে হিংসা থাকে, অন্য মুসলমানের ব্যাপারে কিবত থাকে, অন্য মুসলমানের ব্যাপারে তোমার দিলে যদি পরনিন্দা থাকে, যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফতি হও না কেন, আর যত বড় ডক্টর হও, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, তোমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই, হুকটি কিনা। তাই জমিন কোনো মুসলমান দে হিংসা না, সন্তান আমলি বানাই, ইমানওয়ালা বানাই, মা নমাজি বনলে মেয়ে নমাজি বনে, বাবা নামাজি বনলে ছেলে নামাজি বনে। তাই জমিন কুটুমালা যদি খেয়র লগে লাগাও যুব সমাজে, বন্ধুত্ব লাগাইলে ওলা বন্ধু বার করিও, যেগুল লগে বন্ধুত্ব হলে দুনিয়া তো আমলি বনা যায়, আখেরাত তো জন্নত যাওয়া যায়। ইলা কোনো মেন্টেরের লগে বন্ধুত্ব লাগাইও না, যেগে মদ খাওয়া শিখায়, ড্রাগসের ব্যবসা শিখায়, অবৈধ ব্যবসা শিখায়, যেগে দাঁড়াইয়া প্রস্রাব করার শিক্ষা তোমারে দে, যেগে নমাজ থেকে তোমাকে বিরত রাখে, এই জাতর কোনো মেন্টালের লগে কোনো মুসলমানে সম্পর্ক লাগাইও না। দুনিয়া ধ্বংস হইব, আখেরাত ধ্বংস হইব, হো নাউজুবিল্লাহ। হাত বুঝা যার ভাই, এই সম্পর্ক লাগাও বালা মানুষের লগে, বালা মানুষের লগে সম্পর্ক হইলে বালা বন ভাই, সুরের লগে সম্পর্ক লাগাইলে সুর হইবে। তাই জমিন নিজে মা বাবা ফয়লা সঠিক হইন, সন্তান জন্মওয়ার পরে ফয়লা ডাইনর খানো আজান আর বাবু খানো আকামত খানতে পাইও, তুমি নিজে দিও বাবায় দিও। এখন বাবার কথা কইলে সকল বাপে তো আজান দেবা জানিও না, জানিনি তো। এখন আমি জিকার করি, আর আমি যদি আজান দেওয়া না জানি তো আমার সন্তানে আজান দেওয়া শিক্ষিত না, শিক্ষিত খান সন্তানে পৃথিবীর মধ্যে এমন এক নিয়াম, আপনি মারা যাওয়ার পরে যদি গোটা শিবপুরের মানুষে, গোটা হুজাই ডিস্ট্রিক্টের মানুষে যদি আপনার মতো মানুষের জনতার নমাজ না পড়ায়, আপনার মতো মানুষের যদি জনতা না দে, এরপরে যদি তোমার ছেলে জনতার নমাজ পড়ানি জানে, জনতার দোয়াগুলা জানে, কবর দিয়ানতর দোয়াটা জানে, তোমার ছেলে যদি সুরাইয়া সিনতিলাওত জানে, পৃথিবীর কোনো মানুষের জনতা করা প্রয়োজন হইত নাই, তোমার ছেলে জনতার নমাজ পড়িয়া একলা যদি তোমার কবরিস্তান বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যদি কবরিস্তানের মধ্যে দাফন করে, পৃথিবীর সারা আলিমে তোমার বদদোয়া দিল, তোমার ছেলের দোয়ার খাতিরে আল্লাহ তোমার জন্নত দিব, হুক সুবহানাল্লাহ। কারণ সন্তানের দোয়া মা বাবার প্রতি 100% কবুল, আর মা বাবার দোয়া সন্তানের প্রতি 100% কবুল, হুক সুবহানাল্লাহ। তাই সন্তানটারে এমনভাবে বানাই, কোনো সন্তানের তুমি মারা যাওয়ার বাদে তোমার বিছানার দারখানো গিয়া বেঙ্গালুরের জমিনে থাকুক আর চেন্নাইয়ের জমিনে থাকুক না কেন, তুমি বাবার মৃত্যুর খবর শুনিয়া তোমার ছেলে যেন জমিনের মধ্যে খান্না খাটি না করে, হা উমাও ডাকাইয়া খান্না খাটি না করে, তোমার ছেলে তোমার দারখানো আয়া সুরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যায়, সুরা রহমান তিলাওয়াত করিয়া যায়, সুরা মুলুক তিলাওয়াত করিয়া যায়, আর তিলাওয়াত করিয়া যদি আল্লাহর আদালত তুলা মারিয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এইভাবে তোমার ছেলে যদি তোমার কবরস্থানের দারখানো দাঁড়াইয়া আর তোমার লাগি মাগফিরাতের দোয়া করি নাই, সারা হুজাই ডিস্ট্রিক্টের আলিমে তোমারে বদদোয়া দিলেও ওই বদদোয়া আল্লাহর আদালত কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু তোমার ছেলে যদি তোমার লাগি দোয়া করে রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার ওই দোয়া আল্লাহ 100% কবুল করব, হুক সুবহানাল্লাহ। এই জন্য নারী জাতিরে ফর্দাওয়ালা বানাও, কারণ একজন নারী গোটা মানব সমাজের ইন্ডাস্ট্রি কানের মধ্যে থাকিয়া যদি একজন বেফর্দা নারীর থাকি কোনো সন্তান জমিনে জন্মগ্রহণ করে, ওই সন্তানটা জমিনও বেফর্দা ওই জীব গিয়া জমিনের মধ্যে যত গৌস গত কুতুব হক বাসান্দি হুজুর হও, বদরফুরি হজরত হও, রাঙ্গাউটি হুজুর হও না কেন, এদের মায়ের খবর আপনি লইন, হজরতে বাসান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় একাধারে 40 বছর পর্যন্ত জমিনে নফল রোজা রাখলা আর তাহাজ্জুদের নামাজ ও সুকুর ফানি ফালে আল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার তো কোনো ছেলে সন্তান দেহ নাই, যদি কোনোদিন আমারে কোনো ছেলে সন্তান দেহ রে দয়াল, আমি বাসান্দি মায় তোমার খুঁয়ার, আমি এক নাগাস্তা বান্ধে তোমার কাছে খুঁয়ার, আমার সন্তানটার জমানার কুতবুল আলম হিসাবে বানাইয়া দিও, হুক সুবহানাল্লাহ।